नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। रोज रोज एकघेये रुटी तरकारी खेते जदि भालो ना लागे ताहले आमार आजकेर ई निरामिष रेसिपिटा ट्राई करुन। सकाल राते जे कोनो समय खेते पारेन, खेते किन्तु दारुण टेस्टी हय। छोटो थेके बड़ो सबाई किन्तु खेते भालोबासबे। ताई चलुन आर एकटुओ समय नष्ट ना करे टिफिनटा तैरि करि। आज के स्वाद स्वास्थ्य भरपूर टिफिन रेसिपिटा तैरी करार जोन्नो आमी एकटा बड़ो बाटिर मध्ये तीन कप परिमाण आटा निये नियेछि। ए टिफिनटा किन्तु आपनारा मयदा दिएओ तैरी करते पारेन, तबे आटाटा जेहेतु बेशी हेल्दी ताई आमी आटा दिएई करछि। एर मध्ये प्रथमेई अल्प नून दिए दिलाम, दिए दिच्छि अल्प एकटु रिफाइन अयेल। एर साथेई दिए दिच्छि दु हाते क्राश करे अल्प एकटु जोयान। এই জোয়ানটা পেটের জন্য খুব ভালো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই আটাটা দিয়ে একটা ডো তৈরি করে নেব, সেজন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এই মাখাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এইভাবে ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য একটু রেস্ট হতে দেব। আর এই সময়ের মধ্যে এই টিফিনটা তৈরির একটা ফিলিং দরকার, চলুন সেটা তৈরি করে ফেলি। ফিলিংটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটু চপ করা টমেটো। আমি টমেটো সিডসগুলো কিন্তু ফেলে দিয়েছি, তারপর চপ্ট করেছি। তিনটে চপ্ট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আমি এখানে সবজির পরিমাণগুলো বলছি না, সেটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বা আমি যে সবজিগুলো দিচ্ছি সেগুলোই যে দিতে হবে তার কোনো মানে নেই, নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনি পাতা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এই বেসনটা দিলে সবজির থেকে যে জলটা বেরোবে সেই জলটা বেসনটা অ্যাবজর্ব করে নেবে আর বাইন্ডিংটা ভালো হবে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন মনের মতো যাবতীয় জিনিসপত্র, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, চ্যানেলটায় ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে আপনারা কিনতেও পারেন। ফিলিংটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। স্টাফিংটা তৈরি হতে হতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকবার একটু ভালো করে মেখে এর থেকে লেচিটা কেটে নেব। ডোটা ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নিয়েছি, আর এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি বেলার জন্য, একটু আটা ছড়িয়ে বেলে নেব। আমরা যেমন রুটি বেলি ঠিক সেইভাবেই গোল করে বেলে নিচ্ছি। একটা রুটি দেখুন আমি বেলে নিয়েছি, যতটা পাতলা বড় করে করা সম্ভব করে নিয়েছি। এইভাবে আমি 5টা লেচি হয়েছে, 5টাই রুটি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপে দিকে এগোচ্ছি। সবকটা রুটি দেখুন আমি বেলে নিয়েছি। এবার এই যে একটা রুটি রেখে দিয়েছি, এর ওপর আমি যে ফিলিংটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, এটার উপরও ফিলিংটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই টিফিন রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব একটা টিফিন, সকালের ব্রেকফাস্টে হোক বা বিকেলের স্ন্যাক্সের জন্য আপনারা কিন্তু চটজল দিয়ে তৈরি করে নিতে পারেন, আর ছোট থেকে বড় সববার কিন্তু খেতে ভালো লাগবে। তাই দেরি না করে এটা পারলে আজই ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এর ওপর আরেকটা রুটিও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5টা রুটি ভালো করে সাজিয়ে নিচ্ছি। 5টা রুটি আমি ফিলিং ভরে সাজিয়ে নিয়েছি। এবার এই সাইডগুলো
সবকটার ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে, যাতে ফিলিংটা বেরিয়ে না যায়। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু অল্প করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার যে সবকটা রুটি আমি ফিলিং ভরে রেডি করে রেখেছিলাম সেটা এই থালার উপর রেখে দিচ্ছি, কেননা এটা স্টিম করব। স্টিমে বসানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই প্লেটটা এর ওপর বসিয়ে দিচ্ছি। এবার শুধু ওপর থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ছুরি দিয়ে আমি একটু ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে কি স্টিমটা সবকটা লেয়ারে ভালো মতো ঢুকবে, সেদ্ধটা ভালো করে হয়ে যাবে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একটা লিড লাগিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। মিনিট দশেক হয়ে যাওয়ার পর আমি প্লেটটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু কাটবেন, গরম থাকা অবস্থায় নয়। নিজেদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। আমি এটা প্রথমে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তারপরে আবার এভাবে কেটে নিচ্ছি। সবকটা পিস কেটে নিয়েছি, মানে টোটাল 8 পিস হয়েছে। এবার এটাকে আমি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, আর ওভেনে প্যান গরম করে ফিরে আসছি। সব পিসগুলো আমি কেটে নিয়েছি, আর এগুলোকে এবার একটু ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই করব। সেজন্য আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। তবে ওই পিসগুলোকে কিন্তু ডাইরেক্ট ভাজা যাবে না, সেজন্য আমি একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এর একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার একটা একটা পিস এর মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার এগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের এই 2টো ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে যে 2টো ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই 2টোকে আমি তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে সেম এই প্রসেসে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, যেভাবে আমি তৈরি করলাম সেভাবে তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। তাই দেরি না করে পারলে আজই এটা ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন।